এই মোটরসাইকেল গুলো কোনটা কত দিয়ে বিক্রি হবে? আরে ভাই, এটা বিক্রি হবে 50,000, ওটা 75,000, আর ওটা মাত্র 50,000। আরে ভাই, মোটরসাইকেল গুলো তো সব চকচকে নতুন মনে হচ্ছে, তাই এত কম দাম কেন? শোরুমে এত বেশি দাম কেন? আরে ভাই, বর্ডার থেকে নিয়ে আসি আমরা এগুলো, চোরাই পাবে না মানে। আরে কি বললেন, আস্তে আস্তে বলেন এসব কথা, চোরাই? তা আমার জন্য একটা R15 এনে দিতে পারবেন? আরে ভাই, এটা তো কোনো ঘটনাই না, 1,00,000 রেডি রেখো, আমি এনে দিতে পারবো, এগুলো সব চোরাই মোটরসাইকেল। আরে সর্বনাশ, এত কিন্তু কাগজপত্র। কাগজপত্র তোমার নিজের করে নিতে হবে, ওটা আমি করতে পারবো না, আমি সব চোরাই পথে নিয়ে এসে দেখো এখনই মোটরসাইকেল বিক্রি হয়ে যাবে, আর ওইগুলো তো বিক্রি হয়ে গিয়েছে, দেখো কত লোক। তাই তো দেখছি, এই মোটরসাইকেলটা তো বেশি ভালো। আরে এটাই তোমাকে মানাচ্ছে না, তোমাকে R15 মানাতে হবে, তুমি আমাকে 50% ক্যাশ দিয়ে যাও, আর 2 দিন পরে আমার সাথে যোগাযোগ করো। বললেই হয়ে গেল যে 50% ক্যাশ দিলাম, আর আপনার আমি চিনি না জানি না হাওয়া হয়ে গেল। আরে ভাই, বিশ্বাসের উপরে দিতে হয়, তা না হলে এইসব বললে আনা যায় না, টাকা লাগলে একেবারে সাথে সাথে আমি এনে তোমাকে একটি ফোন দিব। দরকার নেই এইসব চোরাই মোটরসাইকেলে। এই সাধন পুরো কি হয়েছে রে? এই ভাই, আমার কথা এগুলো বলো না কিন্তু। না বলবো না, তাই না? এখানে চোরাই ব্যবসা শুরু করেছো, তাই না? আর ভাই, তোমরাও সব সেই রকমের লোক। আরে ভাই, কি হয়েছে রে ভাই? এখানে চোরাই মোটরসাইকেল বিক্রি হচ্ছে। আরে ভাই, তোমার সমস্যাটা কি? তুমি যাও না, আমরা চোরাই মোটরসাইকেল কিনবো, তোমার সমস্যা কি? এদিকে যাও, যাও ফটো ফটো। আরে সাধন পুরো এদিকে আয়। আরে ওস্তাদ, এখানে তো চোরাই মোটরসাইকেল বিক্রি হচ্ছে। তোর দরকার কি চোরাই মোটরসাইকেল? লোকা যাই হোক, ভিতরে আয়, মার খাবি নাকি? শালা, তোদের পুলিশের ব্যবস্থা আমি করতে। এ ভিতরে আয়। সুদিন প্রভু, ভাই কি হয়েছে? ওদের সাথে কেন ঝামেলে করছো? আর বলিস না, ওখানে চোরাই মোটরসাইকেল বিক্রি হচ্ছে। কি বলো, ওই সব জায়গায় যেও না, এইসব লোক খুব খারাপ, বোঝো না। আমার কাছে 50,000 টাকা চাইছে R15 এনে দেবে। ওস্তাদ ওঠেন। হ্যাঁ উঠি উঠি। হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি আবার X72 গেমটা নিয়ে হাজির হয়ে গেলাম। বন্ধুরা দেখতে পাচ্ছ, আমরা যারা মুসলিম আছি, আমরা যেন পাঁচ অক্ষর নামাজ পড়ে সবসময় আমাদের মাথার মধ্যে রাখবে। তো বন্ধুরা, আজকে আমাদের গাড়ি হচ্ছে এনা হুন্দাই অরূপ খান ভাইয়ের নিউ বাস মডেলটা, বেশ কিছুদিন আগে রিলিজ হয়ে গেছে। আর আজকে আমরা কোথায় আছি ভাই? আজকে আমরা কোথায় আছি দেখতে পাচ্ছ বাম সাইডের ম্যাপে। আজকে আমরা সিরাজগঞ্জে আছি বন্ধুরা। সিরাজগঞ্জ থেকে আজকে আমরা বগুড়া যাবো। যে আপু ভাইয়া যেই হোক না কেন, উনি ওনার নাম হচ্ছে কামরুন্নাহার কেয়া, উনি এখন আপু হতে পারে, ভাই হতে পারে, জানি না। যেই রিকোয়েস্ট করবো, দেখুন আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার রিকোয়েস্টে। আজকে আমরা সুন্দর একটা ট্রিপ দিচ্ছি, 145 কিলোমিটার এখান থেকে বগুড়া শহর। আর আজকে আমরা ভিতর দিয়ে যাবো, কারণ ভিতর দিয়ে আমরা কখনো যাইনি, কারণ আজকে আমরা খেলছি GMT ম্যাপ পেইড ভার্সন V3। তা বন্ধুরা, কথা বাড়াবো না, লেস ব্রেক করবো। মানালে সাধারণ ব্রত ছিঁড়ে বসে পড়েছে, লেস ব্রেক করার কোনো কথাই প্রশ্নই ওঠে না। এখন আস্তে ধীরে ধীরে সুন্দরভাবে আমাদেরকে উড়াদুড়া দিয়ে চলে যেতে হবে। আজকে একটু অন্য রাস্তা দিয়ে যাবো। যাও। তা বন্ধুরা দেখতে পাচ্ছ, অবশেষে কিন্তু আমি যাত্রা শুরু করে দিলাম। যাত্রা শুরু না করলে তো আর হবে না। যা যা দেখলে বরাবর হালকা স্টার্ট। ডান দিক দিয়ে যাও না, ভিতর দিয়ে যেতে গেলে। হ্যাঁ, ভিতর দিয়ে গেলে আমাদেরকে ডান দিক দিয়ে যে একদম সোজা যাবে, কিন্তু বাইরের কোনো রাস্তায় ঢুকবি না। ওকে ওস্তাদ। আস্তে হালকা ব্রেকে পা। আরে বাবা, এখানে আবার কি হয়েছে? কি আর হবে, এখানে যা হত্যা হয়েছে। প্রতি মনে মনে যদি এরকম অ্যাক্সিডেন্ট হয় তাহলে কি হবে? কামরুন নাহার কে আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ক্লিয়ার, স্লো 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 ক্লিয়ার বরাবর। নাই তো তো বন্ধুরা দেখতে পাচ্ছ, আমরা সিরাজগঞ্জ শহরকে বাই বাই টাটা দিয়ে দিলাম। সিরাজগঞ্জ শহর থেকে আমরা এখন বের হয়ে যাচ্ছি। এখন আমরা আজকে ভিতর দিয়ে যাবো, কারণ আমরা কখনো এইদিকে তেমন আমাদের আসা হয়নি। বাম দিকে রাস্তাতে গেলে ভাই মেইন যে রাস্তাটা, যেটা আমরা সচরাচর যাই সেই রাস্তা, ভাই সেদিক দিয়ে যাবো না। এই যে সিরাজগঞ্জের মধ্যেই পড়ে এগুলো বন্ধুরা। সিরাজগঞ্জ শহরকে বাই বাই টাটা দিয়ে দিলাম। ভাই সাহেব দেখতে পাচ্ছ, ম্যাপটা অন্য দিক দিয়ে দেখাচ্ছে, ভাই ওই দিক থেকে দেখাচ্ছে, ম্যাপটা এদিক থেকে সিলেক্ট হয়নি। ম্যাপটা এখন আমি সিলেক্ট করে নেবো আবারও বন্ধুরা দেখতে পাচ্ছ। আরে ওস্তাদ, ডবল সিলেক্ট দেখাচ্ছে। আচ্ছা আমি এবার ম্যাপটা সিলেক্ট করে নেই। আগে বন্ধুরা রায়গঞ্জ পর্যন্ত যাই, রায়গঞ্জ এখান থেকে 12 কিলোমিটার, কারণ একেবারে এই দিক থেকে বগুড়া রুটটা মোটেই সিলেক্ট হচ্ছে না। আমি আজকে ইচ্ছা করে আমি ভিতর দিয়ে যাবো, কারণ বন্ধুরা কারণ ভিতরে যাওয়ার আমার খুব ইচ্ছা জেগেছে। ভিতরে ভিতরে কী আছে সেটা আমাকে দেখতে হবে, কারণ এইভাবে হয় না, কারণ ম্যাপটা আমাদের এত মানে এত এত জায়গা আছে, সেসব জায়গায় আমরা কখনো যাইনি। সুতরাং আমাদেরকে সেই সব জায়গায় ঢুকতে হবে, বুঝতে হবে যে এইসব জায়গাগুলো কেমন করছে। ঠিক বলছিস সাধন, সবসময় তো মেইন রাস্তা দিয়েই চলে যায়, ভিতর দিয়ে আমাদের যাওয়া হয় না। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, আমরা কিন্তু এখন রায়গঞ্জের দিকে যাচ্ছি। এখান থেকে রায়গঞ্জ মাত্র 4 কিলোমিটার, এরপরে আমরা সিলেক্ট করবো হচ্ছে পরে যে জায়গাটা আছে সেই জায়গাটা। তো বন্ধুরা আমরা রায়গঞ্জের একদম কাছে চলে আসছি, দেখতে পাচ্ছ বন্ধুরা
তো বন্ধুরা, রায়গঞ্জ ডিসকভার হয়ে গেছে। এবার রায়গঞ্জ থেকে আমরা বগুড়া ইয়ে করব। আমাদেরকে সম্ভবত ডাইনে যেতে হবে কিনা বুঝতে পারছি না ওস্তাদ। ডাইনে যে কোনো কাজ নাই, আমাদেরকে সোজাই যেতে হবে। আরে সোজা তুই শিওর? হ্যাঁ ওস্তাদ, আমি 100% শিওর, সোজাই যাওয়ার লাগবে। আচ্ছা ঠিক আছে চল। তো বন্ধুরা, আমরা রায়গঞ্জকে বাই বাই টাটা দিয়ে দিলাম। রায়গঞ্জের এখানে কে কে আছে অবশ্যই কমেন্টস করে জানাবা। আজকে আমরা যাচ্ছি ফার্স্ট টাইম সিরাজগঞ্জ থেকে বগুড়া। ফার্স্ট টাইম না, থার্ড টাইম যাচ্ছি, আগেও গিয়েছি। তো বন্ধুরা, রায়গঞ্জকে বাই বাই টাটা দিয়ে দিলাম। এখন শেরপুরের দিকে যাচ্ছি আমরা। শেরপুর অনেক ভাই আমাদেরকে শেরপুরে যেতে বলো ভাই, আমরা শেরপুরে যাচ্ছি। বরাবর ক্লিয়ার স্লো। এদিকে রাস্তা দেখেছেন কত সুন্দর বন্ধুরা, দেখো গ্রামের পরিবেশ উপভোগ করতে করতে যাচ্ছি। কত সুন্দর জায়গা, এত সুন্দর জায়গা উপভোগ। ওমা এদিকে রাস্তা নাই। আরে ভাই সাহেব আছে। আরে ওস্তাদ, মরিচিকা মরিচিকা বাবা, আমি তো মনে করেছিলাম রাস্তা শেষ, কিন্তু রাস্তা তো আছে। দূর থেকে মনে হচ্ছিল মরিচিকা, ওই পাশে গেলে আর মনে হয় বাঁচবো না। যাই হোক, কোনো ব্যাপার না, কোনো ঘটনা না। আমরা এনা আপাকে নিয়ে যাচ্ছি, কামরুন নাহারকে। উনি আমাদেরকে এনা আপাকে নিয়ে যাওয়ার কথা বলেছে সিরাজগঞ্জ থেকে বগুড়া। আস্তে বড় বাজা বড় বাজা ক্লিয়ার। ডাইনে রাস্তা আছে, ডান দিকে চলে যা। ডাইনে যাবো ওস্তাদ? হ্যাঁ ডাইনে চলে যা। আস্তে, আরে সর্বনাশ, এনা আবার জ্যাম বাদালি হবে। আস্তে আস্তে আস্তে, হালকা হালকা ক্লিয়ার। তো বন্ধুরা, ডান দিক থেকে ইন্ডিকেটর দিতে হবে। আস্তে আস্তে যা 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 যা, ক্লিয়ার স্লো। বরাবর। হ্যাঁ ভাই কি হয়েছে? হ্যাঁ কে লাইনের ভাই, কি হয়েছে, কি সমস্যা? যাও যাও যা। বরাবর। তো বন্ধুরা, অনেক ঘুরপিচের রাস্তা আসলে, ভিতর দিকে গেলে একটু ভাই আমরা কম চিনি। যাই হোক, এদিকে রাস্তাঘাট কিন্তু অনেক অনেক বেশি জোজ বন্ধুরা, দেখতে পাচ্ছ? হালকার পথে ক্লিয়ার। বরাবর যাস, বরাবর যাস। হ্যাঁ স্যার, বরাবরই যাচ্ছি। হালকা, অনেক দূরের রাস্তা আমাদেরকে যেতে হবে। মোটেও অনেক দূর না, মাত্র 74 কিলোমিটার, বা সিরাজগঞ্জ থেকে বগুড়া মাত্র 74 কিলোমিটার। এটা দেখি অনেক দূরের রাস্তা বন্ধুরা, দেখো এরকম বললে কি হয়। এটা আমার কাছে ওয়ান টুর ব্যাপার। হে ওয়ান টুর ব্যাপারকে আমার ওস্তাদ অনেক কঠিন করে দিচ্ছে। বরাবর বরাবর ক্লিয়ার স্লো ভাই। এদিকে রাস্তা কিন্তু জোস। আরে ওস্তাদ জোস খুব, অনেক সেই লেভেলের জোস। বরাবর বরাবর ক্লিয়ার স্লো। প্লাস্টিক আছে, টান দে টান দে। বরাবর যা, বরাবর যা। গুড, সুন্দরভাবে আমরা ওভারটেক ফোভারটেক দিয়ে চলে যাচ্ছি বন্ধুরা, দেখতে পাচ্ছ? আস্তে আস্তে এখান থেকে মাত্র 161 কিলোমিটার। যারা যারা আমাদের চ্যানেল গেম ভিডিও বাজিরো, বস গুমান চ্যানেল, গেম ভিডিও অফিসিয়াল ব্লগ, এই তিনটা চ্যানেল নতুন দেখছো অবশ্যই তিনটা চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল বাটনটি ঘুষি বেড়ে দিও, আর বেশি বেশি লাইক করবে কিন্তু ফটাফট করে দিও। শেরপুর ডিসকভার হয়ে গেছে ভাই। শেরপুরে কে কে আসো? শেরপুরের ভিতর দিয়ে ছোট বাইপাস বন্ধুরা দেখতে পাচ্ছ, এই বাইপাস ধরেই কিন্তু আমরা যাচ্ছি আমাদের বড়ানের সাধারণপুর, কিন্তু এই বাইপাস দিয়ে ঢুকছে। অর্থাৎ রোড যেভাবে ম্যাপে দেখাবে সেভাবে তো যাবো। আমি আস্তে আস্তে যাচ্ছি। তো যাত্রী ভাইরা, যাত্রী বন্ধুরা, তোমরা যারা যারা এই বাসে করে যাচ্ছ তাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা তোমাদেরকে সুন্দরভাবে নিয়ে যাওয়ার চেষ্টা করছি, কোনো খারাপভাবে চালাচ্ছি না, খুব আস্তে ধীরে ধীরে নিয়ে যাচ্ছি। তোমরা কিন্তু টেনশন করো না যে ওয়ানালি শতনপুর খুব খারাপভাবে চালাচ্ছে না, ওয়ানালি শতনপুর খারাপভাবে চালাতে পারে না। বাড়া যা, বাড়া যা, ক্লিয়ার ক্লিয়ার, হালকা। আরে কে তো ফুড ভিলেজ দে, বিরতি দে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, ফুড ভিলেজ না, এটা হচ্ছে প্রেসিডেন্ট পেন্টাগন। পেন্টাগনে চলে আসছি বন্ধুরা, দেখতে পাচ্ছ? এখানে আমাদের 5 মিনিটের বিরতি, ঠিক 5 মিনিট পরে আমরা আবারও আমাদের যাত্রা করব ভাই। এত কম ডিস্টেন্সে ভাই আমরা কখনো হোটেল বিরতে দেই না। তারপরও আমাদের ওয়ান আলী সাধনপুর থামালো ভাই, হয়তো খিদা টিদা লেগে গেছে। আরে ওস্তাদ খিদা মানে একটু চায়ের নেশা উঠেছে। হ্যাঁ বন্ধুরা, 5 মিনিট পরে কিন্তু যাত্রা শুরু হবে। তো বন্ধুরা, 5 মিনিটের বিরতি হয়ে গেল। 5 মিনিটের বিরতির পর আমরা আবারও আমাদের যাত্রা কন্টিনিউ করতে যাই। আস্তে আস্তে, হালকা হালকা, পেন্টাগন থেকে বেরোয় যাচ্ছি বন্ধুরা, দেখতে পাচ্ছ? খুব সুন্দর চমৎকার একটা রেস্টুরেন্ট বন্ধুরা। আমরা 5 মিনিটের বিরতি দিয়ে চা বিরতি দিয়েছিলাম ভাই, এত কম ডিস্টেন্সে ভাই আমরা বিরতি দেই না, তারপরও দেওয়া হলো। আস্তে বরাবর বরাবর ক্লিয়ার। আস্তে আস্তে দেখে শুনে যা, দেখে শুনে যা। এই তো আস্তে দেখে শুনে যাচ্ছি, 50 কিলোমিটার, হাসতে হাসতে খেলতে খেলতে যাব। এই পাশে একটা সুন্দর তেলের পাম্প করেছে আস্তে। ও এই যে ফুড ভিলেজ আরেকটা। হ্যাঁ ফুড ভিলেজ আরেকটা আমি দেখতে পাইছি। তুমি চালাও সুন্দর করে, ভদ্রলোকের মতো চালাও। ওস্তাদ রাস্তা দেখেছেন কি সুন্দর, এখানে আবার ভদ্রলোকের মতো কেন যাবে, অভদ্রভাবে চালাচ্ছে, কেউ বলতে পারবে? কোনো বন্ধুরা বলতে পারবে না ওয়ানালে সাধন পুরো অভদ্রভাবে চালাচ্ছে। আস্তে ক্লিয়ার, বরাবর বরাবর। আস্তে, সৌদির গাড়ি আছে, স্লো। শালা ব্রেকটা ধরার কিভাবে তোর উচিত হয়েছে? আরে আরে, আস্তে নে আস্তে নে আস্তে নে, এখনই তো উল্টে যাচ্ছিল আমাদের গাড়ি। দেখছিস তুই অভদ্রভাবে চালাচ্ছিস,
আমি হবাদ্র ভাবে চালাচ্ছি, ও ব্রেক ধরলো কেন ওইভাবে ওস্তাদ? ওর কি এইভাবে ব্রেক ধরা উচিত হয়েছে? উচিত হয়নি, তোমার তো ওভারটেক না দিলেও চলতো। ক্লিয়ার। বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে রাস্তার কাজ চলতেছে, আর আমরা আজকে কামরুন নাহার কে আপুর রিকোয়েস্টে যাচ্ছি, যারা যারা আমাদের চ্যানেল গেম ভিডিও বানজিরো বস গেমার চ্যানেল গেম ভিডিও অফিসিয়াল ব্লগ এই চ্যানেল নতুন দেখছো অবশ্যই তিনি চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল বাটনটি ঘুষি পেয়ে দিও, আর বেশি বেশি লাইক আবার কিন্তু ফটাফট করে দিও। আমরা কিন্তু সুন্দরভাবে যাওয়ার চেষ্টা করতেছি আসতে। ও ভাই রে, কি রে? আরে ওস্তাদ, এই বাম দিকে আবার ব্যারিকেড দিয়ে রেখেছে তা তো আমি জানি না। ভাই না জানলে তো হবে না ভাই, দূর থেকে সব ফলো করতে হবে। দেখ সাউথ ল্যান্ড কি ভদ্রলোকের মতো করে যাচ্ছে। ওস্তাদ আমি কি অভদ্র? দেখতেই তো পাচ্ছি তুই ভদ্র কি অভদ্র আসছে। ক্লিয়ার। স্লো 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 যা, স্লো যা, স্লো যা, হালকা হালকা যা 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 যা। ক্লিয়ার আছে বরাবর। ও এখানে ব্রিজের কাজ চলছে, ব্রিজ আসছে। ক্লিয়ার। এই যে শয়তানি শুরু হয়ে গেছে। ওস্তাদ আমি শয়তানি ছাড়া চালাতে পারি না ওস্তাদ, রিস্কি ওভারটেক ছাড়া আমার রক্তে শুধু রিস্কি ওভারটেক আসছে। ভাই এত রিস্কি ওভারটেক দেওয়ার কোনো দরকার নেই রে ভাই। আরে 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 উল্টাবে না উল্টাবে না। আস্তে 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 ওস্তাদ, আপনি যদি এরকম ভয় পাওয়া শুরু করেন তাহলে হবে কিভাবে? আমরাও তো তাহলে ভয় পেয়ে যাই। ভয় পার কিছু নাই, ভয় পার কিছু নাই, তোরা কেউ ভয় পাবি না বরাবর। দেখছিস? আরে ওস্তাদ কি হলো বুঝলাম না তো। আরে বাম মারিস না, বাম মারতে যাস না, এই রাস্তায় কত কিছু রাখা থাকে। হালকা হালকা। ক্লিয়ার ক্লিয়ার বরাবর। স্লো ক্লিয়ার যাবে বরাবর, যে টান দিয়ে যা, গাড়ি আছে কিন্তু হালকা ধীরে আসতে। ক্লিয়ার। এটা কি হয়েছে ওস্তাদ? আরে এখানে কি হবে বুঝতে পারতেছি না, কি হয়েছে দেখ কি হয়েছে। কিছুই তো হয়নি, এমন একটা ভাব সবার মনে হচ্ছে কি বিশাল একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। আরে ভাই সাহেব অত খেয়াল দিস কেন? কামরুন নাহার আপু বগুড়া শহর এখান থেকে মাত্র 15 কিলোমিটার, 38 মিনিটের মতো সময় লাগবে। আমরা এনাকে নিয়ে যাচ্ছি, এনা আপা, যারা যারা আমাদের চ্যানেল গেম ভিডিও বাই জিরো বস গেমার চ্যানেল গেম ভিডিও অফিসিয়াল ব্লগ এই তিনটা চ্যানেল নতুন দেখছে অবশ্যই তিনটা চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল বাটনটি ঘুষি পেয়ে দিও, বেশি বেশি লাইক আর কিন্তু ফটাফট করে দিও। চমৎকার সুন্দর একটা কি দেখলাম ওস্তাদ, এখানে একটা পার্ক আছে চমৎকার সুন্দর। আস্তে গাড়ি আছে, গাড়ি আছে, হালকা বরাবর হালকা রাখিস। ক্লিয়ার ক্লিয়ার। 7 কিলোমিটার, বগুড়া শহরের কাছে চলে আসছি বন্ধুরা, বগুড়া শহরের কাছে চলে আসছি একেবারে। বগুড়া শহরের আশেপাশে কে আছো তাদের কমেন্টস করো কিন্তু। আসছি। কি রে শয়তানপুর? আসলে খুব এক্সাইটেড তো, বগুড়া শহরে কখনো আসিনি। ভাই তুই এই কথা বলতে পারলি, বগুড়া শহরে নাকি আমাদের বর্ণালী শয়তানপুর জীবনে ফার্স্ট আসলো। হ্যাঁ বন্ধুরা, সেই জন্য আমি একটা শহরে নতুন আসলে তখন আমি খুব উড়াদুড়া দিয়ে ঢোকার চেষ্টা করি। আস্তে আস্তে গোর। কি ব্যাপার শয়তানপুর? আসলে ওস্তাদ আমি অনেক বেশি খুশি যে বগুড়া শহরে এসে গেছি। ভাই রে ভাই, কামরুন নাহার আপু বা ভাইয়া যে হোক না কেন ভাই, আমাদের বর্ণালী শয়তানপুর নাকি ভাই ফার্স্ট টাইম আসছে নাকি ভাই এনাকে নিয়ে বগুড়াতে। ভাই এটা তোমরা কি বিশ্বাস করবো? কমেন্টস করে জানো ভাই যে শয়তানপুর ফার্স্ট টাইম বগুড়াতে আসলো। ভাই আমার তো মাথাটা খারাপ হয়ে যাচ্ছে। যাই হোক, বগুড়ার নাম এখনো ডিসকভার হয়নি। আমরা বগুড়ার সাত মাথার এখানে চলে আসছি বন্ধুরা দেখতে পাচ্ছো। ভাই রে ভাই, এখানে জ্যাম জ্বালি আছে, ডাইনিং টিকেটার দিয়ে আস্তে 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 আস্তে। কি রে ব্রেক ধরিস কিভাবে? সরি 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 সরি, বন্ধুরা চলে আসছি আমরা আস্তে 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 হালকা হালকা ঢুকাতে ভিতরে ভিতরে। বগুড়ার সাত মাথার এখানে বাস টার্মিনাল, সেখানে চলে আসছি বন্ধুরা। নতুন কোনো রিকোয়েস্ট, নতুন কোনো বাস, নতুন কোনো লোকেশন নিয়ে আবারও চলে আসবো তোমাদের মাঝে। তোমরা সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ। আমরা এখন বগুড়া শহরের ভেতরের দিকে যাচ্ছি, মানে বগুড়া শহরের ভেতর বলতে যে বগুড়া শহরের যে বাস টার্মিনাল সেটার ভিতরে যাচ্ছি। ভাই রে ভাই, অনেক বড় বাস টার্মিনাল। হ্যাঁ ওস্তাদ, এই জায়গাটা তো বাস টার্মিনালটা বেশ বড় করে দেখানো হয়েছে। আস্তে 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 হালকা। ক্লিয়ার ক্লিয়ার। কোন দিক রাখবি সেটাই তো চিন্তা করতেছি, কোন দিক রাখবো। এখানে যে গাড়ি যে পরিমাণ, দেখ কোন জায়গায় রাখতে পারিস। ঘুরাই রাখি ওস্তাদ। হ্যাঁ রাখ রাখ রাখ। আস্তে 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 হালকা হালকা হালকা। আস্তে ব্রেক রাখিস, হালকা কাটাবি হালকা কাটাবি। ওস্তাদ সামনে আরো যাওয়া যাবে? হ্যাঁ যাবে। আস্তে কাটায় 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 হালকা ব্রেক, ফুল কাটাস না ফুল কাটাস না। আস্তে আস্তে যা 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 আস্তে আস্তে কাটা 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 কাটা। হ্যাঁ যা 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 যা, ঠিক আছে, ক্লিয়ার আছে ক্লিয়ার আছে ক্লিয়ার আছে, যা যা। বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা এখন এখানে পার্ক করব গাড়িটা, তারপর যাত্রীদের নামাবো। ভাই এখানে এত গাড়িগুলো সব এব্রোতে প্রভাবে আছে। আস্তে আস্তে কাটা 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 হালকা। হ্যাঁ ঠিক আছে, আয় 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 আয়। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আয় আয়। ক্লিয়ার ঠিক আছে। তো বন্ধুরা আমরা চলে আসছি বন্ধুরা দেখতে পাচ্ছ সাতমাথা বাস টার্মিনালের এখানে।
তোমরা সবাই ভালো থাকবা, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ বন্ধুরা। আমরা এখন বগুড়া সাত মাথার এখানে আছি, প্রচুর জ্যাম জেলি, না জ্যাম জেলি না আসলে ইয়েতে তো একটা জ্যাম জেলি থাকবে, কি বলে এটাকে, বাস টার্মিনালে, তাই আর কি। নে 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 আস্তে আগায় নিয়ে রাখ, আগায় নিয়ে রাখ, আস্তে আস্তে। আল্লাহ হাফেজ বন্ধুরা, সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ।